আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আমি পূর্বের ভিডিওতে ওম্যাথ জ্যাম সুইটের এই প্যাটার্নের মেইন যে ব্লক আছে সেটি কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওতে পকেট, স্লিপ এবং হুড অর্থাৎ সমস্ত কাজগুলি আজকের ভিডিওতে কমপ্লিট করব। তো প্রিয় টপার, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো ডিয়ার সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছেন আমাদের ব্লক তৈরির কাজ শেষ। এবার চলুন তো আটারকে ফলো করুন। ফন্টের মধ্যে পকেট আছে, এখন আমরা এই পকেটের কাজ করব। পকেট লেন্থ 22, পকেট উইথ 18। 22 এবং 18 লেন্থের পকেট আমি এখান থেকে রেক্টেঙ্গেল সিলেকশন করলাম এবং 22 এবং 18 এ হলো আমাদের পকেট। আমরা যদি আবারও আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন সাইড পজিশনে এরকম ক্রস আছে, যদিও এর কোনো মেজারমেন্ট দেওয়া নেই, সুতরাং এটি আমাদেরকে নিচ থেকেই করতে হবে। আমি এই অংশটিকে বড় করে নিলাম, ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে পয়েন্ট নেব। আমার টোটাল আছে 18, আমি নেব এখান থেকে নেব 12। এ পর্যন্তই হবে আমার পকেট ওপেনিং, অথবা আমি আর একটু কম নিতে পারি, আমি দেব 10। এখানে 2 সেম দিলাম, -2। এবার ওকে, বেজিয়ার সিলেকশন করলাম। তো প্রিয় টপার, এ পাশেও আছে, আমি এখান থেকে যদি আট্রাক্টিভ দেখি তাহলে দেখে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে মিডল পজিশনে নিলে হবে। এখান থেকে আমার মেজারমেন্ট আছে 22, 22-এর অর্ধেক 11, আমি নেব 12 অথবা 13 নেব। তো প্রিয়টার পর ওপেনিং কম হয়ে যায়, আমি এখান থেকে ডেভেলপ দিয়ে এ বরাবর নিলাম এবং এখান থেকে এই বেজিয়ার সিলেকশন করলাম এবং লাইনটি টেনে দিলাম। পয়েন্ট দুটিকে আমি ইনসার্ট করে দিব, অ্যাডজাস্ট টু লাইন, এখান থেকে অ্যাটাচ করে দিলাম, এখান থেকে অ্যাটাচ করে দিলাম। আমার পকেট ওকে, পকেটের মধ্যে জিপার আছে, জাস্ট প্যাচ পকেট এবং জিপার হবে, আমরা জিপারের মার্ক দেব। প্যারালাল সিলেকশন করে এখান থেকে দেব 1.5 সেম, -1.5। এখানে আমার পকেট ওপেনিং উইথ হবে -1.5। তাহলে এ হলো আমার জিপার, আর জিপারের জন্য জাস্ট আমরা ইনসাইডে একটি সাপোর্টিং দিব, যা এই বন সিম করে অ্যালাউন্স দিলে হবে, সুতরাং ওকে। তো আমাদের পকেটের কাজ ওকে। এবার চলুন আমাদের পকেট পজিশনের মার্ক উঠাতে হবে, এ হলো পকেট উইথ এবং লেন্থ। পকেট পজিশন হাই পয়েন্ট শোল্ডার থেকে 44, এই অংশটিকে বড় করে নিলাম। এ পয়েন্ট থেকে বেজিয়ার সিলেকশন করলাম, হাই পয়েন্ট শোল্ডার থেকে 44, এ হলো আমার পকেট পজিশন। সরি, তো এখানে লেগে গেছে, সমস্যা নেই, আমি টপ পজিশন থেকে ডেভেলপ দিয়ে নেব। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে হবে 44, এ হলো আমার পকেট পজিশন।
ইনসার্ট করে দিলাম F3 থেকে সেকশন। অতিরিক্ত এ অংশটিকে আমি ডিলিট করে দিব। এ হলো টপ পজিশন থেকে পকেট পজিশন। এরপর পকেট পজিশন সেন্টার পয়েন্ট আমি দুইটিকে কালার করে দিলাম সেন্টার পয়েন্ট থেকে 3 cm। তাহলে প্যারালাল সিলেকশন করলাম, এখান থেকে হবে 3 cm। এই লাইনটি স্ট্রেট নে আমি সোজা করে দিই। অ্যালাইন টু PTS আমি এভাবে সোজা করে দিব। এভাবে দিয়ে দিলাম। এটি হলো হিপ এবং এখান থেকে হলো ফ্রন্ট, সরি এখান থেকে একটু রং হলো, আমি আমার ফ্রন্টটি ঠিক এরকম হবে এরকম। এবার ওকে, ফাইল সেভ কন্টিনিউ। এখান থেকে 3 cm প্যারালাল করলাম সেন্টার পয়েন্ট, এখান থেকে 3 -3 সরাসরি পয়েন্টের সাথে মিলে গেছে। আমি এ লাইনটিকে এ লাইন বরাবর নিয়ে আসবো, এটিকে ডিলিট করে দিব। এখান থেকে কিন্তু আমার পকেট, সুতরাং এখন আমি যে কাজটি করব এখান থেকে এই পকেটটিকে নেব। আমি জাস্ট এটিকে নিয়ে নিলাম, মেরি সিলেকশন করলাম এবং এই পকেটটি চলে যাবে এ লাইন বরাবর। মুভ মেরিস ঠিক এ লাইন বরাবর হবে। এবার আমি পকেটটিকে মেরি করব, তো পকেটটিকে আমার ঘুরিয়ে নিতে হবে, এভাবে নিতে হবে। মেরি সিলেকশন করলাম এবং এ পয়েন্টে মেরি করব। তো দেখতে পাচ্ছেন এ হলো আমার পকেট। এবার আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এভাবে মার্ক তুলে দিব। এবার আমি এটিকে ডিভোর্স করে দিব। আমাদের পকেটের মার্ক উঠে গেছে। আমি ফাইলটিকে আবারও সেভ করে দিই, ফাইল সেভ কন্টিনিউ। এটি আমার প্রয়োজন নেই। এ হলো আমার ব্লক, আমি ফাইলটিকে আবারও সেভ করব, ফাইল সেভ এবং কন্টিনিউ। এবার আমি এখান থেকে ব্যাক পকেট তৈরি করব। আমি এ অংশটিকে বড় করে নিলাম, ব্যাক পকেট লেন্থ উইথ 15 এবং 12, ব্যাক পকেট পজিশন ওয়েস্ট থেকে 1 এবং সেন্টার থেকে কোনো মেজারমেন্ট দেওয়া নেই, সুতরাং ব্যাগের সেন্টারে হবে। তো যেহেতু আমাদের ব্যাক পার্টের মেজারমেন্ট কিন্তু 2টি আছে, আমি যদি মেজারমেন্ট শিট দেখি এখান থেকে এক্সটেন্ট এবং রিল্যাক্স আছে 36 আর 48, সুতরাং এখান থেকে 36 এর অর্ধেক 18 হবে। আমি মিডল পজিশন থেকে পকেটটি তৈরি করব। আমি এভাবে মিডল নেব, এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম ওয়েস্ট থেকে 1 ইঞ্চি নিচে, প্যারাল করলাম এটি আসবে 1 ইঞ্চি নিচে। তো প্রিয় ডপার 1 ইঞ্চি নয়, এখানে হবে 2.5।
এখান থেকে মেজারমেন্টটি 1 ইঞ্চি 1 সিএম দেওয়া আছে, এটি রং 2.5, তাহলে 1 ইঞ্চি হবে। তো এখান থেকে আমি 1 ইঞ্চি নয়, আমি আরো ইনক্রিজ করবো, আমি আরো 1/2 সিএম বাড়াবো, সুতরাং 2.75। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এ লাইনটিকে নেব 2.75। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে টপের দিকে নেব 12.5 হবে 6, -6। F3 থেকে পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম, সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম এবং অতিরিক্ত এই অংশটিকে ডিলিট করে দিলাম। প্যারালাল সিলেকশন করলাম, এটিকে প্যারালাল করব, আমার লেন্থ হলো 15। টপের দিকে -2, এ বরাবর লাইন টেনে দিলাম। প্যারালাল সিলেকশন করলাম, এখান থেকে নেব -1, এখান থেকে দেব -1, এই অংশটিকে বড় করে নিলাম। বেজিয়ার সিলেকশন করলাম, এভাবে টেনে দিলাম, এখান থেকে চলে যাব এখানে। এই লাইনগুলিকে আমি ডিলিট করে দিই। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এ হলো আমার ব্যাক পকেট। আমরা যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক পকেট ওকে, এবার আছে হুড এবং স্লিভ। আর এখান থেকে ফ্রন্ট জিবার লেন্থ, তো এই মেজারমেন্টটিকে আমি নিয়ে নিই, ফ্রন্ট জিবার লেন্থ 56, আমি এই অংশটিকে বড় করে নিলাম। ডেভেলপ সিলেকশন করব এবং এ হলো আমার ফ্রন্ট নেক ড্রপ, এখান থেকে 56। তো দেখতে পাচ্ছেন আমার লাইনটি যাচ্ছে না, সুতরাং এ পর্যন্ত মেজারমেন্ট আছে 45.3। যেহেতু 56, সুতরাং এখান থেকে আরো 11 সিএম নিচে যাবে, 56 -45 11, আমি 0.3 বেশি নেব। ডেভেলপ দিয়ে এখান থেকে 11 -11, এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিব, এখান থেকে সেকশন করে দিলাম। এখানে আমি একটি কাট মার্ক দিয়ে দিলাম, এখান থেকে আমার জিবার জয়েন হবে, এরপর তো জিবার ওপেনিং থাকবে। আমরা যদি আর্টওয়ার্কটিকে ফলো করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন হিপ পজিশনের টপ পজিশনে আছে। আমরা যদি এখান থেকে জিবার দেখি তাহলে দেখতে পাচ্ছেন এ বরাবর, অর্থাৎ ঠিক পকেটের ডাউন পজিশন বরাবর। যদি এখান থেকে লক্ষ্য করি আমাদের আর্টওয়ার্কে তাহলে পকেটের ডাউন পজিশন বরাবর নয়, যদিও একটু উপরে আছে। ওকে, আমি ফাইলটিকে একবার সেভ করে দিই, ফাইল সেভ কন্টিনিউ, আমাদের কাজ শেষ। এবার হলো স্লিভ, এবার চলুন স্লিভের প্যাটার্ন তৈরি করি। আমি এখানে স্লিভের প্যাটার্ন তৈরি করব, অথবা আমি এভাবে তৈরি করব। আমি এটিকে সিলেকশন করলাম মোক এবং এখান থেকে পকেটটিকে আমি ঠিক এখানে আনব। এবার এখানে আমি স্লিভ তৈরি করব, F2 থেকে 90 ডিগ্রি, এ পাশে ক্লিক করলাম, আমি এখানে স্লিপ তৈরি করব,
এই অংশটিকে বড় করে নিলাম, ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল সেভ কন্টিনিউ। আমি চলে যাব মেজারমেন্ট শিট, বাইসেপ ফোরআর্ম, স্লিপ কাপ লেন্থ, লেগ কাপ লেন্থ, স্লিপ লেন্থ 54, বেজিয়ার এখানে ক্লিক করলাম এবং এখানে টাইপ করব 54। এটি হলো আমার টোটাল লেন্থ। বাইসেপ 35। তো প্রিয় ব্যাপার, এখানে টোটাল বাইসেপ হবে আমি নেব 17.5, 17.5। এই মেজারমেন্টটিকে আমি কালার করে দিব। এখান থেকে আর মেজারমেন্ট নেই, বাকি কাজগুলো আমাদেরকে নিজ থেকেই করতে হবে। আমি আর্মহোলের মেজারমেন্ট শো করব এবং সেই অনুযায়ী এটিকে মিট করব। এপেইট থেকে মেজর, এটি হলো ব্যাক এবং এখান থেকে হবে ফ্রন্ট 24.37, প্লাস হবে 21.7 অন, 46 টোটাল। এর সাথে আমি প্লাস নেব 1 cm, ডিভাইডেড 2, 23.5। আমাদেরকে হাফ স্লিপ তৈরি করতে হবে, 23.5। বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে নেব আমি 23.5, আমি 23 নিলাম এই লাইনের সাথে। রিশেপ, এবং এখান থেকে স্লিপের শেপ দেব, তো আমাদেরকে হ্যান্ডেল বাটনটি অন করে নিতে হবে। আমি মেজারমেন্ট শো করব, আমার লাগবে 23 হাফ, এখানে 25 হয়ে গেছে। যেহেতু আমাদের বাইসেপের মেজারমেন্ট দেওয়া আছে, সুতরাং 23 হাফ। এবার দেখতে পাচ্ছেন, ওকে, আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিব। আমি স্লিপের মধ্যে ফরওয়ার্ড তৈরি করব, যেহেতু আমার আর্মহোলের মধ্যে ফরওয়ার্ড নেই, সুতরাং স্লিপের মধ্যে অবশ্যই ফরওয়ার্ড দেব। রিশেপ এভাবে দেব। তো প্রিয় ব্যাপার, এই বাইসেপের কাজটি আমি এভাবে করব। আমি প্যারালাল দিয়ে এ লাইনটিকে প্যারালাল করব। আমি দেব -1.5, কাপ পয়েন্ট অন করলাম, মিডল পজিশনে পিন করে নিব, এখানে পিন করে নিলাম, এখানেও পিন করে নিলাম। এবার আমি এখান থেকে মুভ দিয়ে এখানে নিয়ে আসব, এখান থেকে এখানে, এই অংশটিকে বড় করলাম, অ্যাটাচ, এবং আমি একেবারে অ্যাটাচ করে দিব। রিশেপ, এবং এখান থেকে একটু মডিফাই করব। তো দেখতে পাচ্ছেন, ওকে, আমি এই পজিশনে চলে যাব, অ্যাটাচ, এবং এখান থেকেও অ্যাটাচ করে দিব। রিশেপ, তো দেখতে পাচ্ছেন, ওকে, কাপ পয়েন্ট অফ করে দিলাম। F2 থেকে নোটস, এটি হলো ফ্রন্ট এবং এটি হলো ব্যাক, পাল্টা 7 শেপে ইনসার্ট করে নিলাম। তো প্রিয় ব্যাপার, ইনসার্ট হচ্ছে না, সমস্যা নেই, ওকে, সিম করে বের করলে অটো ওকে হয়ে যাবে। এবার আসি স্লিপের বটম পজিশনে। যদি আমি এই মেজারমেন্টটিকে শো করি, 23.2, এখানে একটু কম আছে,
তো প্রিয় টপার এখান থেকে এক দেড় বেশি, এখান থেকে একটু কম আছে গড়, ওকে। তাছাড়া আমাদের স্লিপের মেজারমেন্ট কিন্তু একটু প্লাস নেওয়া হয়েছে। তো প্রিয় টপার এখান থেকে এখন গড় মেজারমেন্ট সমান হবে, তাছাড়া আমাদের স্লিপের মেজারমেন্ট যেহেতু প্লাস করে নিয়েছে সুতরাং ওকে। আবারও সেভ করব, ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমাদের স্লিপের টপ পজিশনের কাজগুলো ওকে। এবার আমরা চলে যাব ওপেনিং পজিশনে। আমরা যদি স্লিপের ওপেনিং এর মেজারমেন্ট দেখি, তো প্রিয় টপার এখান থেকে শুধু কাপ হাইটের মেজারমেন্ট আছে, ওপেনিং এর মেজারমেন্ট নেই। তো চলুন এখান থেকে আমরা ফোর আর্মের মেজারমেন্ট নেব। 28.5 হবে 14, আমি কালার করে দিলাম। সেকেন্ড ডিভিশন দিয়ে মিডল পজিশনে একটি মার্ক নেব। তো প্রিয় টপার আমি এ পাশে নয়, আমি এ পাশে নেব। আর্ম পজিশন থেকে বটমের মিডল বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন নিলাম। ফোর আর্মের মেজারমেন্ট দেওয়া আছে 28.5 হবে 14, ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে 14। বেজিয়ার দিয়ে আমি এ লাইনটিকে এভাবে টেনে দেব। এই লাইনটিকে সোজা করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফোর আর্মের মেজারমেন্ট ওকে। এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। যেহেতু আমাদের স্লিপের মধ্যে কাপ আছে সুতরাং এখান থেকে কাপের হাইট 6 সিএম আমাকে বাদ দিতে হবে। এখানে নিলাম 6, এ বরাবর স্লিপ ওপেনিং। এখান থেকে আমার মেজারমেন্ট আছে 14, এখানে আমি নেব 13। এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। আমি আবারও লাইন টানব, এখান থেকে ফোর আর্ম হয়ে এ হলো আমার ওপেনিং। অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দিলাম। এবার চলুন কাপ। আমি কাপ ওপেনিং এর মেজারমেন্ট দেব, আমি কাপ ওপেনিং নেব এখান থেকে 10। এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, বেজিয়ার দিয়ে লাইন টেনে দিলাম, এটিকেও ইনসার্ট করে দেব। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দেব। এটি হলো আমার কাপ ওপেনিং। আর এখান থেকে আমি প্লাস করব -0.191। কাপ জয়েন্ট পজিশনে একটি বাড়তি নিলাম, এখানে একটু কম নিলাম। এ হলো আমার স্লিপ। অ্যাডজাস্ট টু লাইন এখান থেকে অ্যাটাচ করে দিলাম। এ পয়েন্ট গুলোকে ইনসার্ট করে দিলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমাদের স্লিপ ওকে, বডি ওকে, পকেট ওকে, অলরেডি সমস্ত মেজারমেন্ট গুলো ওকে, শুধুমাত্র হুড বাদ দিয়ে। আমরা এই অংশটিকে সিলেকশন করে নিয়েছি। এবার আমরা এখান থেকে হুডের প্যাটার্ন তৈরি করব। তো আমরা হুড মেজারমেন্ট দেখি। হুড লেন্থ 40, হুড উইথ 27 এবং হুডের আউটলাইন লেন্থ হবে 55। আমি মেজারমেন্টগুলোকে কালার করে দিলাম।
আমি ক্যালকুলেটরটি অন করেছি। আমি প্রথমেই নেকের এই মেজারমেন্টটি মিট করে নেব। ফ্রন্ট নেক মেজারমেন্ট আছে 9.96, প্লাস হবে ব্যাক নেক মেজারমেন্ট 10.37। তো এই মেজারমেন্টটি হাফ মেজারমেন্ট, হাফে আমার হুড মেজারমেন্ট হবে 20.3। এখান থেকে আমি 20.25 হুড মেজারমেন্ট তৈরি করবো যাতে হুডটি বেড়ে না যায়। আমি এফ ওয়ান থেকে আমি এফ টু থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম। হুড উইথ হলো 27, এটি হাফ উইথ, আর হুড লেন্থ 40। ইন্টারফেস করলাম, এভাবে সিলেকশন করব এবং মুভ দিয়ে নিচে নিয়ে আসব। আমি কাছাকাছি নিয়ে আসলাম অথবা আমি এখানে নিয়ে আসব। এবার এই অংশটিকে বড় করে নিলাম। আমার হুডের মেজারমেন্ট 20.25, এখান থেকে নেব আমি 20.25। এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম এফ ওয়ান থেকে প্যারালাল দিয়ে এ লাইনটিকে প্যারালাল করব। আমি এখানে নেব 6 সিএম। তো ডাউনের দিকে গেছে, আমি টপের দিকে নেব। বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম, রিশেপ দিয়ে এখানে শেপ দেব। এ হলো আমার হুডের জয়েন্ট পজিশনের। আমি যদি মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন 21.3, আমার মেজারমেন্ট হওয়ার কথা 20.3, সেখানে 21.3। আমি একটু রিডিউস করি, এবার ওকে, 8.96। আমি এখান থেকে নিলাম -8.93 নিলাম। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, এখানে একটি নোটস মার্ক দেব। আমাদের জয়েন্ট পজিশন ওকে। এবার আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এভাবে চলে আসব। আমি মেজারমেন্ট শো করে দিই, আমার এই মেজারমেন্টটি হবে 55। তো প্রিয়ডোপার দেখতে পাচ্ছেন আমার 55 মেজারমেন্ট হয়ে গেছে। আমাদের হুড মেজারমেন্ট ওকে। আমি অতিরিক্ত লাইনগুলিকে ডিলিট করে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অফ করে দিলাম। ডিসপ্লে হাইট মেজার, আমি ফাইলটিকে একবার সেভ করে দেব। ফাইল সেভ কন্টিনিউ। আমাদের হুডের মিডল পজিশনে সেম, সুতরাং হাফ হুডের প্যাটার্ন আমরা তৈরি করেছি ওকে। তো লক্ষ্য করুন আমাদের জাম্পস্যুটের এই প্যাটার্নের ব্লক, মাস্টার ব্লক ওকে। এখন আমাদেরকে সিম করে প্যাটার্নগুলোকে বের করে নিতে হবে। তো প্রিয় টপার, এখন যদি আমি গ্রেডিং করতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আর সে কারণে ভিডিওটিকে আমি এখানে শেষ করব। গ্রেডিং সহ সিম ভ্যারিয়েন্ট এবং
অন্যান্য কাজগুলি আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করছি। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।